জলপাইগুড়ি জেলা পুলিশের গাড়ির চালকদের সচেতনতা করতে একদিনের সেমিনারের আয়োজন করলো জেলা পুলিশ। দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে দাবি পুলিশের। পুলিশ লাইনে সেমিনারটির আয়োজন করা হয়েছিল। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মরত গাড়ির চালক, এছাড়াও সিভিক পুলিশ। যারা পুলিশের গাড়ি চালাচ্ছিলেন এরকম মোট 30 জন চালককে সচেতন করা হয়। এদিনের সেমিনার থেকে জানানো হয় জাতীয় সড়ক, রাজ্য সড়ক, ভিড় এবং রাস্তার মোড়ে কিভাবে চালকদের গাড়ি চালাতে হবে, ট্রাফিক সিগন্যাল সবসময় মেনে চলার বার্তা দেওয়া হয়, রাস্তায় অন্য গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রেখে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না, ওভারটেক গাড়ির ডান দিক দিয়ে করতে হবে, রাতে চোখ ঝলসানো আলো জেলে গাড়ি চালানো যাবে না, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না, গাড়ি রাস্তায় বের করার আগে গাড়ির ব্রেক ও যন্ত্রাংশ ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার কলকাতা থেকে একটা টিম এসেছে, যারা আমাদের ড্রাইভারদের নিয়ে একটা ট্রেনিং করছে, বেশ করে আমাদের কী করে আরও স্কিলটাকে বাড়ানো যাবে, অ্যাক্সিডেন্ট কী করে কমানো যায়, বিশেষ করে যে সাইন নতুনগুলো এসছে কোন সাইনের অর্থ কী এটা বিশেষ করে বোঝানো হচ্ছে। আর এই প্রোগ্রামটা প্রত্যেক ডিস্ট্রিক্টে হচ্ছে, আজকে আমাদের ডিস্ট্রিক্টে হচ্ছে এটা। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল, কলকাতা থেকে এসেছিলেন ট্রাফিক অফিসার পিনাকী চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক মলয় দাস, রেঞ্জ রিজার্ভ ইন্সপেক্টর দেবদুলাল বিশ্বাস, পুলিশের মোটর ট্রান্সপোর্ট অফিসার প্রদীপ রায় সহ অন্যান্য আধিকারিকেরা। আমরা ট্রেনিং করাচ্ছি, আমাদের হেডকোয়ার্টার ড্রাইভার আছে, গভর্নমেন্ট ড্রাইভার, পিডি, সিডি, সিভিক্স, আবার থানার থেকে নিয়ে আসা হয়েছে, সমস্ত ডিউটি করার পর যারা রয়েছে ড্রাইভার তারাই এসছে এখানে আজকে। হ্যাঁ, সিভিক ড্রাইভার রয়েছে, পিডি, সিডি সব রয়েছে, টোটাল আজকে আমরা 30 জনের মতো ড্রাইভার এসছে এই প্রোগ্রামে। দুর্ঘটনা রাস্তা চলে দুর্ঘটনা ট্রাই করা হয় যে ট্রেনিংটা এই জন্যই হচ্ছে যেন দুর্ঘটনা কমানো যায়, রোড অ্যাক্সিডেন্ট আদার্স, এই জন্য ট্রেনিংটা আজকে। কতজন রয়েছে এখানে ড্রাইভার? আমি বললাম 30 জন রয়েছে এখানে, সম্পূর্ণ জেলা পুলিশ এখানে হেডকোয়ার্টার থানা নিয়ে 30 জনের মতো আছে।